আমার নাম গোলাম রব্বানী। আপনারা যে এমপি মহোদয় ব্যারিস্টার সুমন আমার ভাই, আমি গর্বিত, আপনারা যারা গর্বিত আমিও এবারে গর্বিত। আমি একটা জিনিস আপনারা কইতাম চাই যে আপনারা মানে আপনারা খুশি করবার লাগে না বা ব্যারিস্টার সাহেবের খুশি করবার লাগে না, আমি মনে করি যে আপনারা খুব ভাগ্যবান বাংলাদেশের মানুষ ই উপজেলা মানে আনকনস্টিটিউশনের যে এরিয়া, কারণ তার মতো একজন এমপি পাইছেন আপনারা, বুঝছেন না? এইটা আপনারা ওর আমার লগে একমত হইবা, বাংলাদেশের মানুষ হইব এবং যারা বিদেশও আছেন বাংলাদেশি সবে এগ্রি করবা যে এইটা তামলাহান মানুষ মানে পাওয়ারটা ভাগ্যবান, বুঝছেন? আমার জীবনে অনেক বুদ্ধিমান মানুষের লগে পরিচয় হয়েছে, বাংলাদেশের এমপি মিনিস্টার বিদেশের বহুত নামি দামি মানুষের লগে মনে হয়েছে দেখা হয়েছে, কিন্তু আমি খুশি হই আপনারা খুশি করবার লাগে তাহলে খুশি করবার লাগে হয় না। আমার সবসময় মনে হয় যে সুমন ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো বাইর হয় চিন্তাধারা এগুলো কই থেকে পায়, আমরা কাছে হয় না কিছু লাগে আপনারা কাছে হয় না ঠিক না? বড় বড় যে আপনারা যে মরা নদী আপনারা কত হাজার মানুষ কত বছর ধরিয়া এর ফাড়ে দিয়ে গেছেন আইসন, কেউ মনে হয় জেনে যে এটা ক্লিন করতে তান গেছে কিতা লেগে গেছে, এটা আমি মনে করি তান ক্রেডিট না, এটা আল্লাহ একটা নিয়ামত দিয়ে দিয়েছেন তান, বুঝছেন না? বুঝতে লাগি আর তান রে আল্লাহ যে সাহস দিয়ে দিয়েছেন আল্লাহ তান রে সেফ রাখুক সুস্থ রাখুক, ওটা আমি মনে করি। আপনারা ভোট দিয়েছেন তান রে আস্তা দুনিয়ার মানুষে দেখছে আপনারা তান রে বিজয়ী বানাইছেন, কিন্তু ভোট দিয়ে আমার অরণ্যের খাম শেষ আমার, বুঝছেন না? আপনারা রোহন খাম হইল আমি মনে করি যে তান রে দেখিয়া রাখা তান ক্ষতি যে কেউ করতে পারে না, তার বিপক্ষে জোর যাইতে পারে না। আজকে আমরা যে রাস্তা দিয়ে আইছি তার জায়গায় যদি অন্য এমপি হইতা আপনারা যত মানুষ আছেন এর চেয়ে বেশি থাকলো না পুলিশ, একজন পুলিশ দেখছেন না আপনারা কেউ না, তো আপনারা পুলিশে যে কাম করতো ও আপনারা ওর দায়িত্ব হইল ওটা তাকে প্রোটেক্ট করি রাখা, তাকে যদি প্রোটেক্ট করি না রাখতে পারেন আপনারা কোনো কাম হইত না, ঠিক আমার নাম দেন ওটা আপনারা চেষ্টা করবেন, আপনারা যেটা তার তো সত্যি মনে রাখা সম্ভব হইতো না, আপনারা মানুষ আইন তো স্পেশাল মানুষ লিখিয়া জানাইবা যে আপনার ও সমস্যা আছে ও সমস্যা আছে, তখন গিয়ে তাই মনে থাকবো চেষ্টা করবা, আর তাই জেলা চেষ্টা করবা আমার মনে হয় না বাংলাদেশের কোন এমপি চেষ্টা করবো, কারণ ব্যক্তিগত ভাবে আমি জানি যতক্ষণ জানি একমাত্র উদ্দেশ্য হইল যে মানুষের সেবা করা, পয়সা মারা নাই মানুষের সেবা করা, যে থান থান আছে বিলিয়ে দেওয়া, বুঝছেন? আপনারা কোনো চিন্তা করেন আপনারা মনে করেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভাগ্যবান মানুষ তার লাহার এখন এমপি পাওয়া, বুঝছেন? আমি লম্বা করতাম চাই না, আমরা যারা বিদেশে আছি তান সাপোর্ট করি তানরে, আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবো সব ধরনের সহযোগিতা আমরা পাইবা তার মাধ্যমে আপনারা পাইবা, বুঝছেন? এটা লাগে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো, আমি নিজে তো করবো আরো মানুষের ইয়ে করবো, বুঝছেন? যারা আপনারা ইয়ে করতে পারে আর আপনারা কইরা যে আপনারা এলাকা অবহেলিত, আমার মনে হয় না আপনারা এলাকা অবহেলিত, আপনার এলাকাটা খুব সুন্দর, আমি দুইবার আইসি ও লইয়া, কিন্তু আমি মনে করি যে আপনার এলাকা খাম করার